চট্টগ্রামের দুর্গাকৃপা বিশ্বাস ও নয়নতারা দেবীর সন্তান রামকৃষ্ণ 1928 সালের ম্যাট্রিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হল। ইন্টারমিডিয়েটে বৃত্তি পেয়ে চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হল সে। উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে তখন, কিন্তু মনে তার দেশমাতাকে স্বাধীন করার জন্য বিপ্লবী কর্মকাণ্ডে ঝাঁপ দেওয়ার অমোঘ আকর্ষণ। ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর দত্ত, বাঘা যতীন প্রমুখ বিপ্লবীর অনন্ত জীবন যেন তখন তাকে হাত ছানি দিয়ে ডাকছে। এমন সময় কলেজে তার পরিচয় হল বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের সঙ্গে। তারকেশ্বরের মাধ্যমে মাস্টারদা সূর্যসেনের সংস্পর্শে এলেন রামকৃষ্ণ। জীবনের গতিপথ 180 ডিগ্রি ঘুরে গেল। চট্টগ্রাম কলেজের মেধাবী ছেলেটি তখনই যোগ দিল মাস্টারদার দলে। মাস্টারদার দলেও তখন বিজ্ঞানের ছাত্রদের বিশেষ কদর, কারণ তাদের দিয়ে বোমা তৈরির কাজ করানো যায়। দলে যোগ দিয়েই শুরু হলো রামকৃষ্ণের বোমা তৈরির প্রশিক্ষণ। কিছুদিনের মধ্যেই মেধাবী রামকৃষ্ণ হয়ে উঠলেন বোমা তৈরির এক পারদর্শী সৈনিক। কিন্তু 1929 সালের শেষ দিকে বোমা তৈরি করতে গিয়ে এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। মাস্টারদার নির্দেশে অনন্ত সিংহ ভীষণভাবে দগ্ধ ক্ষতবিক্ষত রামকৃষ্ণকে একটি দুর্গম গ্রামে নিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ আসে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না, কারণ বিপ্লবীরা তড়িৎ গতিতে সমস্ত সন্দেহজনক জিনিসপত্র পাশের এক দিঘিতে ফেলে দিয়েছিল। বিপ্লবীদের দারুণ সেবা শুশ্রূষায় সে যাত্রায় প্রাণ ফিরে পান রামকৃষ্ণ। সেই সময় গুরুতর অসুস্থ অবস্থায় এক দারুণ মানসিক যন্ত্রণায় ছটফট করতেন তিনি, কারণ 18 এপ্রিল চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে তিনি যোগ দিতে পারলেন না। এরপর একদিন সুযোগ এলো লড়াইয়ের ময়দানে নামবার। তখন রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তী কোয়েপাড়া গ্রামে আত্মগোপন করে রয়েছেন। বিপ্লবী বিনয় দত্ত এসে খবর দিল এক্ষুনি মাস্টারদার সাথে দেখা করতে নদীর ওপারে যেতে হবে। সেই গোপন ডেরার মিটিংয়ে ছিলেন মাস্টারদা, নির্মলদা, কালীপদ, রামকৃষ্ণ ও আরও কয়েকজন। মাস্টারদা তাদের বললেন, বন্ধুগণ, অগস্ট মাসে বিনয় বসুর গুলিতে লোম্যান মরেছে। এখন তার জায়গায় ক্রেগ নামে যে ইংরেজটা বসেছে তাকে যদি অচিরেই সরিয়ে দেওয়া যায় তবে বাংলার ব্রিটিশ মহলে এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হবে। বিপ্লবী আন্দোলনে জাগবে এক নতুন প্রেরণা। এই ক্রেগ হত্যার দায়িত্ব আমি রামকৃষ্ণ ও কালীপদর উপরে ন্যস্ত করলাম। ধন্যবাদ মাস্টার, ধন্যবাদ, 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 ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্রেগ হত্যার দায়িত্ব পড়ল রামকৃষ্ণ ও কালীপদর উপরে। বিপ্লবীদের কাছে খবর আসে 30 নভেম্বর গভীর রাতে চাঁদপুর স্টেশনে ট্রেনের প্রথম সারির কামরা থেকে নামবে ক্রেগ সাহেব। সেই মতো রামকৃষ্ণ ও কালীপদ চাঁদপুর স্টেশনে আত্মগোপন করে থাকে। নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশনে পৌঁছায়, কিন্তু প্রথমে ওই কামরা থেকে লংকোট ও হ্যাট পরে অবিকল এক সাহেবের পোশাকে নামে ক্রেগের অন্যতম দেহরক্ষী পুলিশ ইন্সপেক্টর তারিণী মুখার্জি। ক্রেগ ছিল অনেক পেছনে। স্বভাবতই অন্ধকার রাত্রে তারিণী মুখার্জিকে ক্রেগ সাহেব ভেবে গুলি করে হত্যা করে রামকৃষ্ণ ও কালীপদ। এরপর চাঁদপুর স্টেশন থেকে 22 মাইল দূরে মেহেরকালী রেল স্টেশনের কাছে তারা পুলিশের কাছে ধরা পড়ে। আদালতে বিচারের সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। রামকৃষ্ণ 1928 সালের ম্যাট্রিক পরীক্ষায় পাশ করায় সহজেই তার বয়স নির্ধারিত হল। প্রমাণিত হল সে সাবালক, তাই তার মৃত্যুদণ্ডের আদেশ হল। কিন্তু কালীপদ ছিলেন রামকৃষ্ণের চেয়ে বয়সে বেশ কিছুটা বড়, কিন্তু তার চেহারা ছিল একেবারে সদ্য কিশোরের মতো, দাড়ি গোঁফ কিছুই গজায়নি। তাছাড়া তার শিক্ষা বলতে শুধুই টোল, তাই বিচারকের পক্ষে তার প্রকৃত বয়স নির্ধারণ করা দুঃসাধ্য হয়ে পড়ে, তাই তার হল যাবজ্জীবন কারাদণ্ড। কালীপদর ফাঁসির হুকুম হয়নি জেনে রামকৃষ্ণর চোখে মুখে ফুটে উঠল খুশির ঝিলিক। কালীপদকে বুকে জড়িয়ে ধরে রামকৃষ্ণ বললেন, দুজনের মধ্যে একজন তো বেঁচে গেলাম, এই আমাদের বিরাট লাভ। তুমি কোনো মতে রক্ষা পাও, ই আমি মনে মনে খুব চেয়েছিলাম। রামকৃষ্ণের পাশের ছেলে বন্দি ছিলেন রাইটার্স বিল্ডিংয়ের অন্যতম বীর নায়ক বিপ্লবী দীনেশ গুপ্ত। 1931 সালের 7ই জুলাই মাত্র 20 বছর বয়সে ফাঁসি হয় তার। দীনেশের ফাঁসির আগের দিন কনডেম সেলের ভেতর থেকে রামকৃষ্ণের কণ্ঠে শোনা গেল, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয় নিহারা,
পাশের ছেলে বন্দি দীনেশ কবির ভাষাতেই জানাল বিদায়ের শেষ বাণী। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। সেই সময় ভারত মায়ের এক বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সদ্য বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। স্বাধীনতার বেদিমূলে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের জীবন প্রীতিলতার মনকে গভীরভাবে আন্দোলিত করত। এজন্য যখন তিনি রামকৃষ্ণের কথা শুনলেন তার সাথে আলাপের জন্য পাগল হয়ে উঠলেন এবং অচিরেই অমিতা দাস ছদ্মনামে তার মাস্তুতো বোন এই পরিচয়ে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা করতে গেলেন। ফাঁসির আগের দিন অবধি প্রায় মোট 40 বার তার সঙ্গে দেখা করতে যান প্রীতিলতা। এই সাক্ষাৎ প্রীতিলতাকে এক নতুন উদ্দীপনা এনে দেয়। এক চিঠিতে প্রীতিলতা লিখছেন, প্রায় প্রতিদিন আমি এই সব প্রতিভ আনন্দ উজ্জ্বল তরুণ বীরের সাথে সাক্ষাৎ করতাম। তার আত্মমর্যাদাপূর্ণ ভাব, সহজ কথাবার্তা, মৃত্যুর কাছে শান্ত আত্মসমর্পণ, অকপট ঈশ্বর ভক্তি, শিশু সুলভ সরলতা, স্নেহপূর্ণ হৃদয়, সুগভীর অনুভূতি আমাকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। রামকৃষ্ণদার মতো মৃত্যু পথযাত্রী দেশপ্রেমিকের সান্নিধ্য আমার জীবনকে পূর্ণ করে তুলেছিল। রামকৃষ্ণ বিশ্বাস ছিলেন স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ও আদর্শ শিষ্য। স্বামীজির প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। একটি চিঠিতে তিনি প্রীতিলতাকে লিখছেন, একদিন তোমার শাড়িতে স্বামীজির মনোগ্রামাটা দেখেছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছিল। যুগগুরুর প্রতি এই অকপট শ্রদ্ধা চিরদিন তোমার অন্তর আলো করে রাখুক। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে, স্বামীজিকে তুমি জানো, কি উত্তর দেব ভেবে পাই না। কতখানি বা চিনতে পেরেছি তাকে। পশ্চিমের লোকেরা এখন তাকে বলছে সাইক্লোনিক হিন্দু। আমার মতে হি ইজ দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ফোর্স অফ অল ইন্ডিয়া। অন্ধবিশ্বাস জিনিসটা আমার একেবারে পছন্দ নয়, কিন্তু শুধু স্বামীজির বেলাতেই কোনো যুক্তিদক্ষের আমল আমি দিতে চাই নে। ওর প্রতিটি কথা শুধু ওর কথা বলেই বিনা বিচারে মেনে নেওয়া চলে, ওর আদর্শের ওপর একান্ত চিত্তে নির্ভর করা চলে। ওকে চেনবার যেটুকু চেষ্টা আমি করেছি তার থেকে বলছি, মনুষ্যত্বের এত বড় আদর্শ আর কেউ দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে কি না তাও জানি না। মানুষকে শুধু মানুষ বলেই আর কেউ এমন ভালোবেসেছে কি? প্রীতিলতা একদিন রামকৃষ্ণের মাকে তার ছেলের সাথে শেষ দেখা করবার জন্য আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যান। মায়ের হৃদয় বিদারক কান্নায় জেলের আকাশ বাতাসও সেদিন কেঁপে উঠেছিল। তা দেখে প্রীতিলতাও কান্না চেপে রাখতে পারেননি। রামকৃষ্ণের জ্ঞানস্পৃহা ছিল অতুলনীয়। অন্তিম লগ্নেও বই ছিল তার একমাত্র সঙ্গী। মৃত্যুর মাত্র 2 দিন আগে ভিন্ন ওয়ার্ডে বন্দী কালীপদ একদিন রামকৃষ্ণের সেলের সামনে আসতেই দেখতে পেলেন অনেক বইয়ের মাঝে বসে বই পড়ছেন রামকৃষ্ণ। সামনে এসে তিনি কালীপদকে বললেন, গত 3 মাসে যা পড়লাম, শিখলাম ও জানলাম তা ফেলে আসা সারা জীবনের চাইতেও অনেক বেশি। তুমিও পড়াশুনো করবে, 2-1টা নতুন ভাষাও শিখতে চেষ্টা করো, পড়াশুনো করে জেল জীবনের বাকি সময়টুকু কাজে লাগাবে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও রামকৃষ্ণের জীবন চলেছে অত্যন্ত স্বাভাবিকভাবে। অবশেষে এলো 4 আগস্ট 1931। ফাঁসির মঞ্চে নশ্বর দেহ ত্যাগ করলেন স্বামীজির শিষ্য অকুতোভয় পরম জ্ঞানী ভারত মায়ের বীর সৈনিক রামকৃষ্ণ বিশ্বাস। নিয়ম বহির্ভূতভাবে অত্যন্ত অসুস্থ শরীরে গভীর রাতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার মৃতদেহ যাতে আন্দোলনে ইন্ধন না যোগায় তাই কাপুরুষ ব্রিটিশ সরকার ওই রাতেই জেলের মধ্যে শবদাহ করেছিল।